রাজ্যে নতুন করে ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, আপনারা আবেদন করতে পারবেন অন স্ক্রিনে। কিন্তু সেই আবেদন করবার যে ফর্ম, সেই ফর্ম কিন্তু রয়েছে। এই ফর্মটা আপনার ফিল আপ করতে হবে, ফিল আপ করে কিন্তু আবেদন করতে হবে। ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবং কোথায় কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু, এবং অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছেছে, আমরা সেই নোটিফিকেশান নিয়ে এসেছি, আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন। আমি থাকবো ভিডিওতে, আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। আপনারা যারা এই এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সদস্য হননি তারা অবশ্যই ভিডিও নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন। এবং বলে রাখি, এই যে ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে, এই ভলেন্টিয়ার নিয়োগের জন্য আপনাদের বেশ কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে, যেমন মিনিমাম কোয়ালিফিকেশান আপনার থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস, এবং আপনার নামে কোনো রকম ক্রিমিনাল কেস যদি থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনার ক্যারেক্টার সার্টিফিকেটটা অবশ্যই আপনার একদম ভালো থাকতে হবে, কোনো রকম কেস আপনার বিরুদ্ধে কোনো রকম কমপ্লেন, থানার অভিযোগ, কোনো কিছু থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। এবং এখানে আবেদন করতে হলে মিনিমাম বয়স কিন্তু আপনার 18 বছর থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। প্রথমেই দেখুন লেখা রয়েছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর করে এইভাবে সিরিয়ালি রয়েছে ফর্মটার মধ্যে বিভিন্ন অপশান। প্রথমে রয়েছে ফুল নেম, আপনার পুরো নামটা লিখতে হবে, বড় হাতে লিখতে হবে, অর্থাৎ ব্লক ক্যাপিটাল, এবং নেম অফ দ্য ফাদার্স অথবা হাজব্যান্ড, ঠিক আছে? এখানে মহিলারাও আবেদন করতে পারবেন, বিবাহিত মহিলা যারা আছেন তারা স্বামীর নাম দিতে পারেন। এবং এখানে ডেট অফ বার্থ রয়েছে, আপনার জন্মের তারিখ দেবেন, আপনার সেক্স দেবেন, এবং অ্যাড্রেস দেবেন, কন্ট্যাক্ট নাম্বার, আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ইমেল আইডি অবশ্যই আপনারা দিয়ে দেবেন, এবং এখানে আপনার কাস্ট ক্যাটাগরি কী আছে সেটা কিন্তু অবশ্যই দেবেন, এবং অবশ্যই এই ফর্মের সঙ্গে আপনার কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই অ্যাটাচ করতে হবে, সেলফ অ্যাটাস্টেড করে। যদি আপনি এসসি এসটি ওবিসি যে কোনো ক্যাটাগরি হন না কেন, আপনার কাস্ট সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে হবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশান অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস মিনিমাম থাকতে হবে, এবং যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে সেটাও আপনি দিতে পারেন, তবে তার জন্য কিন্তু আপনার সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনার সেলফ অ্যাটাস্টেড করে প্রোভাইড করতে হবে। এবং 10 নম্বরে আপনারা দেখতেই পাচ্ছেন আদার কোয়ালিফিকেশান, যদি আদার কোনো কোয়ালিফিকেশান থাকে সেটাও কিন্তু উল্লেখ করবেন, যদি এক্সপিরিয়েন্স থাকে কোনো রকম অভিজ্ঞতা থাকে কোনো কাজের সেটাও কিন্তু এখানে উল্লেখ করবেন। এবং এখানে ডিক্লারেশন রয়েছে, ভালো মতন পড়বেন, ডিক্লারেশন পড়ে বুঝে আপনারা কিন্তু সই করবেন, এবং ডেট প্লেস লিখে আপনারা আবেদন করবেন। তবে কোথায় আবেদন করবেন, একটু উপরে দিয়ে গেলে, আমরা নোটিফিকেশনের উপরে গেলে আমরা পেয়ে যাব সেই অ্যাড্রেস। দেখতে পাচ্ছেন লাস্ট ডেট রয়েছে 9/9/2022 বিকেল 5টা, এর মধ্যেই কিন্তু আপনার আবেদন করতে হবে। এবং ঠিকানা দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ঝাড়গ্রাম, অ্যাড্রেস ডিস্ট্রিক্ট জজ কোর্ট কমপ্লেক্স ঝাড়গ্রাম, পিন নাম্বার 7-21507, এই ঠিকানায় কিন্তু আপনার আবেদন করতে হবে। তবে আবেদন করবার আগে এখানে দেখুন এলিজিবিলিটি, যেটা আমি বলে দিয়েছি সেটা উল্লেখ রয়েছে, ভারতীয় নাগরিক হতে হবে, আপনারা যে কোনো জায়গা থেকে এখানে আবেদন করতে পারবেন, পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে, তার সঙ্গে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, এবং অবশ্যই যদি ক্রিমিনাল কেস থাকে আপনার অ্যাগেনস্টে তাহলে আপনারা কেউ আবেদন করতে পারবেন না। এখানে মিনিমাম আপনার বয়স থাকতে হবে 18 বছর, এবং উচ্চ মাধ্যমিক পাস মিনিমাম কোয়ালিফিকেশান থাকতে হবে, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এই নোটিফিকেশনের উপরে গেলে আমরা ভ্যাকেন্সি ডিটেলস পেয়ে যাব, যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নাম রয়েছে, দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ প্যারালিগাল ভলেন্টিয়ার PLVs, দেখতে পাচ্ছেন PLV রয়েছে, প্যারালিগাল ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, এই নোটিফিকেশন নাম্বার রয়েছে, ডেট রয়েছে 16/8/2022, এই তারিখ কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং এখানে আবেদন করবার সময় আপনারা অবশ্যই কিন্তু বলে রাখি এই নোটিফিকেশনটা ভালো মতন পড়ে নেবেন, নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবেন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ঝাড়গ্রামের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করলে আপনারা কিন্তু অবশ্যই নোটিশ অপশনে চলে যাবেন। দেখুন নোটিশ অপশনে নিচে রিক্রুটমেন্ট চার্ট রয়েছে, রিক্রুটমেন্টে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে সবার প্রথমে কিন্তু আপনারা সেই অপশন পেয়ে যাবেন, রিক্রুটমেন্ট ফর প্যারালিগাল ভলেন্টিয়ার, ডাউনলোড দ্য অ্যাটাচমেন্ট ফর ডিটেলস ইনফরমেশন, এখানে লাস্ট ডেট 9/9/2022, এখানে ভিউ এ ক্লিক করলে আপনারা এই নোটিশটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবং কোন কোন ব্লকে কটি করে শূন্যপদ তার চার্ট কিন্তু রয়েছে, আপনারা দেখে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এবং আপনারা যারা অন্য কোনো জেলা থেকে ভিডিওটি দেখছেন, হয়তো আপনার জেলাতেও খুব শীঘ্রই এই ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, তাই অবশ্যই এই ক্রাইটেরিয়া, এই নিয়মেই কিন্তু এই ভলেন্টিয়ার নিয়োগ করা হবে অন্যান্য জেলাতেও। এবং যখনই নিয়োগের বিজ্ঞপ্তি আমরা হাতে পাবো সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই চ্যানেলে সেই তথ্য প্রোভাইড করব, তাই অবশ্যই এই যে পদ রয়েছে প্যারালিগাল ভলেন্টিয়ার, এর জন্য যে ক্রাইটেরিয়া, কীভাবে নিয়োগ হয় এবং কী কী যোগ্যতা, কী কী ডকুমেন্ট লাগে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন। এবং আপনার জেলাতে যখনই নোটিফিকেশন বেরোবে আমরা জানিয়ে দেবো চ্যানেলের মাধ্যমে, তাই আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নাম অর্থাৎ জেলার নাম কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে পরবর্তীতে যখনই আবেদন শুরু হবে আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো এবং আপনারা সেই বিষয়ে জানতে পারবেন। এবং অফিসিয়াল
ওয়েবসাইট গেলেও আপনারা কিন্তু এই আপডেট পেয়ে যাবেন district.ecourts.gov.in ঠিক আছে /ঝাড়গ্রাম এই ওয়েবসাইটটা আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেব আপনারা ক্লিক করে দেখে নেবেন তো আশা করি অনেকের জন্য এই ভিডিওটা হেল্পফুল যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফিরছি পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ